আজকে আমি মাধ্যমিকের WBIC মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 অঙ্কর সেট 18 মানে সেট 18 করাবো। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমরা। তো দেখো আমি আজকে মডেল কোশ্চেন সেট 18 করাবো। এক দাগের রোমাননে কি বলেছে, 500 টাকার সাড়ে চার বছরের সুদ 272.25 টাকা হলে সুদের হার হবে। তো দেখো এতে 10%, বিতে 11%, সিতে 9%, ডিতে 12.1%। তো দেখো আমি অঙ্কটা কি করে করি, একের রোমানন আসল পি দ্বারা প্রকাশ করছি সমান সমান 500 টাকা, সময় টি সমান সমান সাড়ে চার বছর, 4 × 8 আর 9, ঠিক আছে, 9/2 বছর, সুদ ঠিক আছে, সুদ আই দ্বারা প্রকাশ করেছে সমান সমান 272.25 টাকা, ঠিক আছে, 272.25 টাকা, হ্যাঁ যাকে বলে। তো দেখো অঙ্কটা আমি কি করে করি, আমরা তো জানি আর এর ফর্মুলা কি আছে, আর এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি। তো দেখো ইন্টারেস্টের মান কত আছে, ইন্টারেস্টের মান আছে 272.25 টাকা, ঠিক আছে, 272.25 × 100, ঠিক আছে, 100। এবার দেখো টি এর মান কত আছে, টি এর মান আছে 9/2, এই যে 9/2 আমি লিখে দিলাম মাল্টিপ্লাই, এই দেখো, এই দেখো টি এর মান 9/2 বছর, ঠিক আছে, 9/2 বসিয়ে দিলাম। তো দেখো ইন্টারেস্ট, এই যে ঠিক আছে ইন্টারেস্ট এটা, এই যে 272.25 টাকা এটা আমি বসিয়ে দিয়েছি মাল্টিপ্লাই 100, ঠিক আছে, এই যে পি এর মান কত আছে, পি এর মান 500 আছে, 500 আমি বসিয়ে দিলাম। তো দেখো 250 হয়ে গেল, 25 × 50, 100 বসে গেল, তাই তো। তো দেখো আর এখানে গুণ হয়ে গেল, তো দেখো এই যে পয়েন্টের জন্য কী হলো, 1 হয়ে গেল, আর দুটো সংখ্যার জন্য কী হলো, 2 হয়ে গেল। তো দেখো আমি 100 100 কেটে দিলাম, তার মানে উপরে কী থাকছে, 27225, তাই তো, আমরা দেখতে পাচ্ছি 27225/500900, 5 × 45 = 5, 8 × 4 = 9, 2 × 18 = 22, ঠিক আছে। এবার আমি ভাগ করব, তো দেখো আমি ভাগটা কী করে করছি, 27225, ঠিক আছে, ভাগ করছি, প্রথমে আমি 1 দিয়ে দেবো, ঠিক আছে, এবার 2250 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি দেখো দাগ টেনে দিলাম, ঠিক আছে, বিয়োগ করছি 5, তো দেখো 2 বসিয়ে দিলাম, ঠিক আছে, 2 5 আছে গুলি 12 হবে, 7 হলে, ঠিক আছে, 3 আছে গুলি 7 হবে, 4 হলে। এবার দেখো আমি অঙ্কটা কী করে করি, 2 দিলাম, ঠিক আছে, দেখো এখানে আমি 2 দিয়ে দেবো, ঠিক আছে, 2 ভালো করে লিখলাম 2, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, 0 5 × 10 = 0, 2 × 4 আর 5 আর 2 × 4, তার মানে কি আছে, 4550, তাই তো, 4500। তো দেখো কী হলো, 5 বসে গেল, 2 বসে গেল, 5 এসে গেল, 7 হবে, 2 হলো, পয়েন্টের জন্য কী করলাম, একটা 0 বসালাম, 1 দিলাম, ঠিক আছে, 1 2250, ঠিক আছে। তো দেখো আমি কেটে দিলাম, তার মানে আমাদের এই অ্যানসারটা কী আছে, 12.1% হবে, 12.1% হবে, তার মানে বোঝা যাচ্ছে এই অঙ্কটা ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। অঙ্কটা ভালো করে দেখে নাও, ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট, 12.1। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে রোমান 2, ax² + bx + c = 0, সমীকরণটির একটি পিস শূন্য হবার শর্ত কী, এতে আছে a = 0, ঠিক আছে, বিতে আছে b = 0, সিতে কী আছে c = 0, ডিতে কী আছে কোনোটিই নয়। তো এই যে অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই দেখো c = 0, যদি c = 0 হয় তাহলে বিসটি শূন্য হবার শর্ত অন্যতম একটা শর্ত, সমীকরণটির একটি বিস শূন্য হবার শর্ত কী, যদি c = 0 হয়, তো বুঝতে পারছো অঙ্কটা, এই অঙ্কটা প্রচুর পরিমাণে পরীক্ষা দেয় এবং যদি শূন্য হবার শর্ত থাকে তাহলে c = 0 হবে। তো দেখো এর অ্যান্সারটা কী হবে, এই যে ax² + bx + c, এর অ্যান্সারটা হবে সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, ঠিক আছে, সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, ঠিক আছে, এই যে c = 0। তো দেখো c = 0 হলে, ঠিক আছে, c = 0 হলে একটি বীজ শূন্য হবে, ঠিক আছে, একটি বীজ শূন্য হবে, তার মানে
সি এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট। নেক্সট রোমান থ্রি, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং কোণ বিওসি সমান সমান 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর পরিমাপ কত? তো দেখো এতে 40 ডিগ্রি, ঠিক আছে, বিতে 50 ডিগ্রি, সিতে 70 ডিগ্রি, ডিতে 60 ডিগ্রি। তো দেখো অঙ্কটা আমি কী করে করি, প্রথমে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে, এ বি সি, তো দেখো এটা ও, ঠিক আছে, একটু ভালো করে লিখলাম, ঠিক আছে, এই দেখো একটু ঠিক করে নেবে তোমরা, ঠিক আছে, এটা ও একটা অন্তঃকেন্দ্র, ঠিক আছে। তো দেখো বি ও সি, এই যে বিওসি, এই বিওসি কত আছে 120 ডিগ্রি আছে, বি ও সি কত আছে 120 ডিগ্রি আছে, এই দেখো আমি একটু দূরে গিয়ে লিখলাম, ঠিক আছে, জায়গাটা শর্ট আছে, 120 ডিগ্রি হবে, ঠিক আছে, বিওসি কত হবে 120 ডিগ্রি হবে। তো আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো দেখো বি এ সি সমান সমান কী হবে, হাফ, হাফ গুণ কী হবে বিওসি, এটা 120 ডিগ্রি হবে, ঠিক আছে, 120 ডিগ্রি হবে, হাফ গুণ কী হবে বিওসি। তো দেখো বিওসিটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি সুন্দর করে আরেকবার লিখলাম, বিওসি কত আছে 120 ডিগ্রি আছে, ঠিক আছে। তো দেখো অতএব বিএসি সমান সমান কী হবে, হাফ গুণ বিওসির মান কত আছে 120 ডিগ্রি আছে, তাই তো, আমি কী করলাম 120 এখানে বসিয়ে দিলাম। এবার আমি কী আছে কাটাকাটি করলাম, 60 দুগুণী কত হবে 120, তার মানে বিএসির মান কত আছে, বিএসির মান আছে আমাদের 60 ডিগ্রি, তার মানে বিএসির মান কত আছে 60 ডিগ্রি, তার মানে এখানে কোন অ্যান্সারটা পারফেক্ট হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো এই যে আমাদের এর অ্যান্সার হবে ডি, কত হবে 60 ডিগ্রি হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ভোর, এ বি সি যথাক্রমে এক্স টাকা, 2x টাকা এবং ওয়াই টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো, ঠিক আছে, ব্যবসা শুরু করলো, বছরের শেষে ওয়াই টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত হবে। তো দেখো এর অপশান, বি এর অপশান, সি এর অপশান, ডি এর অপশান। তো দেখো এ ইস টু বি ইস টু সি সমান সমান কি হবে, এক্স ইস টু 2x ইস টু ওয়াই। তো দেখো অনুপাতগুলির যোগফল, অনুপাতগুলির যোগফলে এক্স প্লাস 2x প্লাস ওয়াই, তো 2x আর প্লাস এক্স কত হবে 3x প্লাস ওয়াই, ঠিক আছে, এটা হবে, এটা কিন্তু টাকা হবে না, টাকা হবে না। তো দেখো আমাদের বি এর আনুপাতিক ভাগার কী হবে 2x বাই কী হবে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই, ঠিক আছে, এটা হবে আমাদের বি এর আনুপাতিক ভাগার এটা। তো দেখো এই যে বি এর আনুপাতিক ভাগার অ্যান্সারে কিন্তু এটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি কিন্তু এটাই অ্যান্সার নয়, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সারে দেওয়া আছে বছরের শেষে। তো দেখো এই যে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে, বছরের শেষে ওয়াই টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, ওয়াই টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু বি এর আনুপাতিক ভাগার পর্যন্ত অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না, বি এর লভ্যাংশ কী হবে, বি এর লভ্যাংশ আছে হবে, তো দেখো ওয়াই গুণ, ওয়াই গুণ 2x, এই যে ঠিক আছে, এই 2x বাই 3x প্লাস ওয়াই, 2x বাই 3x প্লাস ওয়াই, ঠিক আছে, এটা কী হবে টাকা হবে। তো বুঝতে পারছো অঙ্কটা কী করে করছি আমি, 2x ওয়াই 3x প্লাস ওয়াই বাই, ঠিক আছে, 2x ওয়াই বাই 3x প্লাস ওয়াই টাকা, ঠিক আছে। তো বুঝতে পারছো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আনুপাতিক ভাগার পর্যন্ত অ্যান্সার আছে, 2x বাই 3x প্লাস ওয়াই, এটাই অ্যান্সার আছে, কিন্তু এটাই অ্যান্সার কিন্তু হবে না, অ্যান্সার হওয়া উচিত বি এর লভ্যাংশ 2x ওয়াই বাই 3x প্লাস ওয়াই, এই দেখো এই অ্যান্সারটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি কিন্তু এখানে ওয়াই হওয়া উচিত 2x ওয়াই বাই 3x প্লাস ওয়াই, এটা হওয়া উচিত। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ একই হলে একটি শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত হবে। তো দেখো এতে আছে 1:2, বিতে আছে 2:1, সিতে আছে 3:1, ডিতে আছে 1:3। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, শঙ্কুর আয়তন রোমান ফাইভ, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে, আর চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো দেখো আমি দুটোকেই অনুপাতে ফেলবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, তাই তো,
तो देखो वन बाय थ्री इज टू कत है वन तो वन बाय थ्री गुण कि वन समान समान कि वन बाय वन ठीक है तो कि वन बाय थ्री तमान कि वन इज टू थ्री तमान ये आंसर है वन इज टू थ्री शंकुर आयतन और चंगेर आयतन अनुपात है वन इज टू थ्री तमान एर आंसर है डी एर आंसर पुरोपुरी भावे परफेक्ट आछे तो देखो हमें पर अंक रोमान सिक्स अंक कि दूटी वृत्त परस्पर के बहिस्पर्श भावे स्पर्श कर तादेर केंद्रद्वय दूरत्व थ्री एक सेमी एक वृत्तर व्यासार्ध एक सेमी होले अपर वृत्तटर व्यासार्ध कत होबे तो देखो ये अंकटा तुम्हें बोलते पारी ये देखो हमें दोटो वृत्त परस्पर के बहिस्पर्श कर ठीक है हमें छविटा अंकन करी एक थ्री एक्स और एक एक्स जदि ये बहिस्पर्शर कथा उल्लेख कर तुम्हारा जोग कर देवे ठीक है जदि अंत मान अंतस्थ भावे स्पर्श कर ठीक है बहिस्पर्श और अंतस्पर्श जदि क्यों अंतस्पर्श बोले क्यों तुम्हारा वियोग कर ठीक है अंतस्थ स्पर्श जदि तुम्हारा क्यों वियोग कर बहिस्पर्श भावे जदि ती जोग कर तमाने तुम्हारा थ्री एक्स प्लस एक्स ठीक है तो देखो हमें अंकटा कि अपर वृत्तर ठीक है अपर वृत्तर व्यासार्ध तई तो अपर वृत्तर व्यासार्ध समान समान कि थ्री एक्स प्लस एक्स थ्री एक्स प्लस एक्स ठीक है समान समान कत है फोर एक्स है जदि ये जो अंतस्पर्श बोलत थ्री एक्स के एक एक्स बद दिए टू एक्स होत ठीक है देखो हमें अंतस्पर्श जदिव बताओ ये अंकटा कर दीची ठीक है थ्री एक्स माइनस एक्स समान समान कि टू एक्स है जदि ये अंतस्पर्श बोले ठीक है जदि ये अंतस्पर्श बोले तेल क्योंकि टू एक्स एकक और बहिस्पर्श बोले कि फोर एक्स एकक ठीक है तो तुम्हारा बुझते बहि माने कि और अंत माने कि खूब इम्पोर्टेंट और खूब वाइटल अंक मन कर शून्य स्थान पूरण करो जे कोनो पास तो देखो रोमान वन दुई एर समय संगे कोनो किछु निर्दिष्ट हारे बृद्धि होले सेटी समाहार बृद्धि बोले कि बोले समाहार बृद्धि खूब इम्पोर्टेंट और खूब वाइटल बोले आमी मने करी एइगुलो खूब सुंदर करे खाताय लिखबे एवं मुखस्त करबे परेर अंकटा कि बोलेछे देखो ए एक्स स्क्वायर माइनस बी एक्स प्लस सी इज इक्वल टू जिरो समीकरणेर बीजदेर जोगफल और गुणफलेर अनुपात कत ठीक तो देखो ये ए एक्स स्क्वायर माइनस बी एक्स प्लस सी इज इक्वल टू जिरो एटा आमी आलफा प्लस बीटा बेर करबो एटा आमादेर आलफा प्लस बीटा ताई तो आलफा प्लस बीटा समान समान कि होबे बी बाई कि होबे ए होबे जेहेतु एटा माइनस आछे ताहले एखाने कि होबे प्लस होबे ठीक आछे एबार देखो आलफा गुण बीटा ठीक है कि हबे सी बाई कि हबे ए हबे सी बाई कि हबे ए हबे ठीक है एबार देखो आमी अंकटा कि करे करछि एबार तो देखो एदेर अनुपात तो एदेर अनुपात तो कि छिलो आलफा प्लस बीटार मान कत छिलो बी बाई ए ठीक है एबं आलफा गुण बीटार मान कि छिलो सी बाई ए ठीक है एक बार आलफा गुण बीटा एबं आलफा जोग बीटा ए दुटोर मान के अनुपाते फेलले आमादेर हो जाबे तो माने कि बी बाई ए गुण कि हबे उल्टे जाबे ए बाय सी होबे तो ए केटे गेले कि थाकबे बी बाय सी तार माने कि आछे बी इज टू सी एर आंसर कि होबे बी इज टू सी होबे बुझते पारछो तार माने कि आछे एदेर बीजदोयेर जोगफल ओ गुणफलेर अनुपात कि होबे बी इज टू सी होबे परेर अंकटा कि बोलेछे देखो तीन दागेर अंक अर्धवृत्त अपेक्षा क्षुद्रतर वृत्तांशस्थ कोण कि होबे एर आंसर होबे आमादेर स्थूल कोण होबे एर आंसर कि होबे स्थूल कोण होबे एइगुलो खाताय लिखबे एबं मुखस्थ करबे परेर अंकटा तो एकटु डाउट आछे तुम्हारा अंकटा कर ठीक है एर आंसर किन्तु तीन आमी नेक्स्ट भिडियोते एटा खूब सुंदर करे व्याख्या करब ठीक है तुम्हारा एटा बाड़ीते बसे प्रैक्टिस करबे एटा आमी एच डब्ल्यू दिलाम परेर अंकटा कि बोलेछे रोमान फाइव एकमुख काटा एकटी पेंसिलेर आकार चोंग ओ ड्याश समन्वय एर आंसर कि होबे शंकु होबे एर आंसर कि होबे शंकु होबे ठीक है शंकु होबे परेर अंकटा कि बोलेछे रोमान सिक्स कि बोलेछे समकोणी त्रिभुजेर परिब्यासार्धे ড্যাশ অর্ধেক ঠিক আছে এটা হবে অতিভুজ কি হবে অতিভুজ অর্ধেক হবে তো দেখো আমি ছবিটা এঁকে দিচ্ছি এই যে এটা আমাদের সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি ঠিক আছে এটা এটা ঠিক আছে এই যে এ বি ঠিক আছে সি তো দেখো এই যে এ সি ঠিক আছে এটা কিন্তু আমাদের অতিভুজ এ সি কি হবে এটা আমাদের অতিভুজ তো বলেছে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ সেটা তো আমাদের অতিভুজও হয় না তার মানে কি হবে এটা এটা হবে আমাদের অতিভুজ হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল বলে আমি মনে করি তো দেখো তিন দাগের অঙ্ক কি বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো তো দেখো কি বলেছে যে কোনো পাঁচটি রোমানন অংশীদারি কারবারে কমপক্ষে লোকের দরকার হয় তিনজন একদম ভুল অ্যান্সার
এটা পুরোপুরিভাবে ফলস হবে, পুরোপুরিভাবে ফলস হবে। এর অ্যান্সার হবে কমপক্ষে দুজন দরকার, কজন দরকার, দুজন দরকার। পরের অঙ্কটা কি বলেছে রোমান টুতে কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব না, এটা অবাস্তব হবে, এটা পুরোপুরিভাবে ফলস। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা অবাস্তব হবে, এটা পুরোপুরি, এটা কী হবে, অবাস্তব হবে, এটা পুরোপুরিভাবে ফলস হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি এবং প্রমাণ করছি, ঠিক আছে, এটা পুরোপুরিভাবে ফলস আছে। তো দেখো অঙ্কটা কী করে করছি আমি, তাই দেখো, ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার, এটা এ, এটা বি, এটা আমাদের সি ধরে নিলাম, ঠিক আছে। তো দেখো এক্স, এই যে এ সমান সমান কী আছে, ওয়ান আছে, বি সমান সমান কী আছে, ওয়ান আছে, আর সি সমান সমান কী আছে, ওয়ান আছে, তাই তো। তো দেখো আমরা ফর্মুলা কী জানি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু কত আছে, জিরো আছে। বি এর মান কত আছে, বি এর মান আছে আমাদের ওয়ান আছে, ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর গুণ এর মান কত আছে, ওয়ান আছে। সি এর মান কত আছে, ওয়ান আছে, ইজ ইকুয়াল টু কত আছে, জিরো আছে। তার মানে ওয়ান মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি মাইনাস থ্রি, ঠিক আছে, মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো। তার মানে এখানে কিন্তু তিন কখনো মাইনাস কোনো দিন বড়ো হতে পারে না, জিরো বড়ো হতে পারে বাট মাইনাস থ্রি বড়ো হতে পারে না, এটা পুরোপুরিভাবে ফলস, অবাস্তব, এটা বাস্তব হতে পারে না। পরেরটা কী বলেছে রোমান থ্রি, বৃত্তস্থ সামুদ্রিক একটি রম্বস, বৃত্তস্থ সামুদ্রিক একটি রম্বস, এটা পুরোপুরিভাবে ফলস আছে, তিন দাগের অঙ্ক, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি এটা, ঠিক আছে, আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, দেখো এই দেখো, ঠিক আছে, আমি এদিকে দাগটা আমি এটা কী করলাম, টেনে দিলাম। দেখো আমি সামান্তরিকটা অঙ্কন করছি, তোমরা খুব সুন্দর করে অঙ্কন করবে, এটা যা হবে এই বাহুও তাই হবে, তাই তো, আর এই বাহুও যা হবে এই বাহুও তাই হবে, এটা আমাদের কিন্তু সামন্ত্রিকের একটা সিস্টেম, তাই তো, এ বি সি ডি, তাই তো। তো দেখো এ বি সমান সমান কী হবে, এ বি সমান সমান হবে ডিসি হবে, তাই তো, ডিসি হবে, আবার এ বি সমান্তরাল কী হবে, ডিসি হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো, আবার আমি কী করতে পারি, আবার আমি করতে পারি এ ডি সমান সমান কী হবে, বিসি হবে, তাই তো, বিসি হবে, আবার এ ডি সমান্তরাল কী হবে, বিসি হবে। তার মানে আমি বলতে পারি, তার মানে বলা যেতে পারে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো দেখো আমি আর একটা বৃত্ত অঙ্কন করছি, সেখানে একটা রম্বস অঙ্কন করছি, ঠিক আছে, এই দেখো রম্বস, ঠিক আছে, রম্বসের এই বাহু যা হবে এই বাহু তাই হবে, এই বাহু তাই হবে এই বাহু, মানে রম্বসের চতুর্দিকের বাহুগুলোই সমান হবে, এ বি, ঠিক আছে, সি ডি। তো দেখো এ বি, এ বি সমান সমান কী আছে, বিসি সমান সমান কী হবে, সি ডি সমান সমান কী হবে, ডি এ হবে, ঠিক আছে, তার মানে চতুর্দিকেই সমান আছে। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি, খুব ভাইটাল অঙ্ক, এটা পুরোপুরিভাবে ফলস হবে। তার মানে কি, আয়তক্ষেত্র এবং রম্বস কোনো সময়ের জন্য সমান হতে পারে না। পরের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম ও দ্বিতীয় তৃতীয় বছরে সুদের হার যথাক্রমে আর পার্সেন্ট, আর টু পার্সেন্ট এবং আর থ্রি পার্সেন্ট হয়, তবে পি টাকার তিন বছরের শেষে সবৃদ্ধি মূল হবে পি ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড, এই যে আর ওয়ান, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট স্টার্ট, ওয়ান প্লাস এই যে আর টু বাই হান্ড্রেড। তার মানে এখানে গেছে ওয়ান প্লাস আর থ্রি বাই কী হবে, হান্ড্রেড, ব্র্যাকেট ক্লোজ, টাকা হবে। তো দেখো এই অঙ্কটা পুরোপুরিভাবে ট্রু আছে, পুরোপুরি সঠিক অঙ্ক। পরের অঙ্ক রোমান ফাইভ, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে সমগ্রতলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তো দেখো অঙ্কটা কী করছে, যদি দ্বিগুণ করা হয়, আর সমগ্রতলের ক্ষেত্রফল কোনো সময়ের জন্য দ্বিগুণ হবে না, দ্বিগুণ হবে না, এটা পুরোপুরিভাবে ফলস। পরের অঙ্ক, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের তিন গুণ, সংখ্যা দুটির অনুপাত টু ইস টু থ্রি হবে কি। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি, তো দেখো, ঠিক আছে, মনে করি একটি সংখ্যা সমান সমান এক্স, অপর সংখ্যা সমান সমান কী হবে, ওয়াই হবে। তো দেখো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, সমান সমান দুটি সংখ্যার যোগফল হয়ে গেছে দুটি সংখ্যার বিয়োগফলের তিন গুণ, তাই তো, বিয়োগফল মানে কি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তো দেখো অঙ্কটা আমি কী করে করি, এক্স প্লাস ওয়াই সমান সমান কী হবে, থ্রি এক্স মাইনাস কী হবে, থ্রি ওয়াই হবে, তাই তো। তো দেখো এক্স, ঠিক আছে, মাইনাস কী হবে, থ্রি এক্স হয়ে যাবে, তাই তো, এদিকে আসলে সমান সমান মাইনাস থ্রি ওয়াই, প্লাস ওয়াই থাকলে ওইদিকে কী হবে, মাইনাস ওয়াই হয়ে যাবে। তো দেখো থ্রি এক্স থেকে একটা এক্স বাদ দিলে কটা এক্স থাকে, মাইনাস টু এক্স থাকে, সমান সমান কী হবে, মাইনাস ফোর ওয়াই থাকে। তো দেখো আমি মাইনাস মাইনাস কী করলাম, কেটে দিলাম, এক্স বাই ওয়াই সমান সমান কী হবে, তার মানে এক্স বাই ওয়াই সমান সমান কী হবে, চার বাই কী হবে, দুই হবে, দুই দুগুণই কত হবে, চার হবে, তাই তো। তার মানে কি, তার মানে নিচে কত হবে, ওয়ান হবে, তার মানে কি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, টু বাই ওয়ান।
তাই তো, তার মানে এক্স ইস টু ওয়াই কত হবে, এক্স ইস টু ওয়াই সমান সমান কী হবে, টু ইস টু ওয়ান হবে, টু ইস টু কী হবে, ওয়ান হবে। তার মানে বুঝতে পারছো অঙ্কটা এর অ্যান্সারটা পুরোপুরিভাবে ফলস হবে, এর অ্যান্সার হবে টু ইস টু ওয়ান, এর অ্যান্সার টু ইস টু থ্রি হতে পারে না। দুটি সংখ্যার যোগফল ও তাদের বিয়োগফলের তিন গুণ, সংখ্যা দুটির অনুপাত এই, এটা হবে না, এর অ্যান্সার হবে টু ইস টু ওয়ান হবে, ফলস পুরোপুরিভাবে, এর অ্যান্সার হবে টু ইস টু ওয়ান হবে। আমাদের এই সাজেশনের ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।